আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, সঙ্গে আছি আমি বিন মিশাল। দর্শক, সৌদি আরব সরকার 17ই মে তারা তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, তবে 13টি দেশের উপরে তারা ভ্রমণ নিষেধাজ্ঞা তোলেনি। এই 13টি দেশে সৌদি আরব থেকে যে কেউ ভ্রমণে যেতে হলে অবশ্যই তাদেরকে অনুমতি নিয়ে ভ্রমণে যেতে হবে, শুধুমাত্র অনুমতি সাপেক্ষেই এই দেশগুলোতে ভ্রমণ করতে পারবে। তবে এইসব দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করা যাবে কি না সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি গ্যাজেট। সৌদি গ্যাজেটে শুধুমাত্র বলা আছে যে এই 13টি দেশে প্রবেশ করতে হলে অনুমতি লাগবে, শুধুমাত্র অনুমতি সাপেক্ষেই এই 13টি দেশে প্রবেশ করতে পারবে, কারণ এইসব দেশগুলোর করোনা প্রতিরোধক সিস্টেম দুর্বল, তার জন্য তারা এই দেশগুলোকে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেই রেখেছে। আমি দেশগুলোর তালিকা বলছি, তবে তার আগে বলে দিচ্ছি বাংলাদেশ কিন্তু এখানে নেই। অনেকেই আছেন এইসব দেশগুলোতে ভিজিট করেন ব্যবসায়িক কারণে বা অন্য কোনো কারণে, অনুমতি সাপেক্ষে শুধুমাত্র এইসব দেশগুলোতে ভ্রমণ করা যাবে, যার মধ্যে আছে তুর্কি, সিরিয়া, লেবানন, লিবিয়া, ইন্ডিয়া, কঙ্গো, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, বেলারুশ, আর্মেনিয়া, আফগানিস্তান। এই দেশগুলোতে অনুমতি ব্যতীত কেউ ভ্রমণ করতে পারবে না। আপনাদের মধ্যে একটা গুজব ছড়িয়ে গেছে, বাংলাদেশের সাথে সৌদি আরব ফ্লাইট বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ সৌদি আরবের সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে, সাময়িক কিছু শিডিউল তারা পরিবর্তন করেছে, এই নয় যে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা 21, 22 এবং 23 তারিখের কিছু ফ্লাইটের শিডিউল বাতিল করেছে। এর মানে এই নয় যে সৌদি আরবের সাথে বাংলাদেশের ফ্লাইট বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ফ্লাইটের শিডিউল বাতিল হয়েছে। তাই চিন্তিত থাকবেন না, আমরা নিষেধাজ্ঞার মধ্যে নেই, আমরা নিষেধাজ্ঞার বাইরে আছি। আমাদের সাথে সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা নেই, সেক্ষেত্রে আমরা সৌদি আরবে আসতেও কোনো সমস্যা হবে না, যেতেও কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।